প্রোডাকশন হাউস থেকে যখন তোমাদেরকে কল করা হবে তখন তোমাদেরকে কি করা হবে, জাস্ট ফোনে বলে দেওয়া হবে যে আরে আপনি অমুক ক্যারেক্টারের জন্য সিলেক্ট হয়ে গেছেন এবং আপনি চলে আসেন, বলে তোমাকে একটা টেকনিক্যাল টার্ম বলে দেবে। এবার সেই টেকনিক্যাল টার্মটা কি, তোমাকে কি ধরনের ক্যারেক্টার দেওয়া হয়েছে, তোমাকে সেখানে কাজটা কি করতে হবে, তোমার রোলের গুরুত্ব কতটা, এই সমস্ত জিনিসগুলো তো তোমার বোঝা উচিত। কারণ সেটা তুমি যদি না বোঝো তাহলে তুমি প্রিপেয়ার হয়ে যাবে কি করে, যে আমাকে কি কাজ করতে হবে আমি যদি সেটাই না বুঝি। তো তার জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইছি যে অ্যাক্টর কত রকমের হয়ে থাকে বা একটা অ্যাক্টর কত রকমের কাজ করতে পারে, একটা সিনেমা হোক, সিরিয়াল হোক বা ওয়েব সিরিজে হোক। তো চলো ভিডিওটা পুরোটা দেখো, সবচেয়ে কমন টাইপের যে কাজটা সেটা সবচেয়ে প্রথমে বলবো এবং আনকমন টাইপের কাজগুলো ভিডিওর এন্ডিংয়ে বলবো, তাই ভিডিওটা পুরোটা দেখো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো সব থেকে প্রথমে বা এক নম্বরে যার কথা বলবো সেটা হচ্ছে লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস বা সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজ যারই হোক, হিরো বা হিরোইন। এবার হিরো হিরোইন নিয়ে তোমাদেরকে আলাদা করে কিছু বলার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না, কিন্তু যে বিষয়টা তোমরা জানো না সেটা হচ্ছে যে প্রোডাকশন হাউস থেকে তোমাকে হঠাৎ করে ফোন করে যদি বলে যে আচ্ছা আপনাকে হিরো বা হিরোইনের জন্য সিলেক্ট করা হয়েছে, এটা কিন্তু সাধারণত হয় না। এটা যদি হয় তাহলে কিন্তু প্রচুর সন্দেহের জায়গা থেকে যায়, এইভাবে কিন্তু হিরো হিরোইন সিলেক্ট হয় না। হ্যাঁ, এটা হতে পারে তোমরা অডিশন দিয়েছো, তোমাদেরকে এটা বলা হচ্ছে যে আপনাকে এখানে আরও অ্যাডভান্স লেভেলের অডিশনের জন্য ডাকা হচ্ছে, তো তুমি সেখানে যাচ্ছ। এটা শুধু অ্যাডভান্স লেভেলের যে অডিশনটা হচ্ছে সেটা সাধারণত একটা বা দুটো অডিশনে সিলেকশন হয় না। যত বড় প্রোডাকশন হাউসের কাজ হবে ততগুলো লেভেল বা ততগুলো হার্ডেল তোমাকে ক্রস করে করে ওখানে পৌঁছতে হবে। সবচেয়ে প্রথমে হয়তো হিরো হিরোইন হিসেবে কী হতে পারে, গোটা 7-10 জনকে সিলেক্ট হয়, তারপরে সেকেন্ড রাউন্ড হয়, সেখানে গিয়ে আরও কিছু জন ছাড় যায়, তারপরে হয়তো থার্ড রাউন্ড হয়। এবার এটা ডিপেন্ড করছে কত বড় প্রোডাকশন হাউসের জন্য কাজ হচ্ছে, শর্ট ফিল্মের জন্য হলে একটা রাউন্ড বা দুটো রাউন্ডেই কাজ চলে যায়, কিন্তু যত বড় সিনেমা হবে ওয়েব সিরিজ হবে সেখানে কিন্তু বেশ 3-4 রাউন্ড পর্যন্ত যেতেই পারে। তবে এটাই মাথায় রেখো যে তোমাকে কিন্তু কখনোই রাতারাতি ফোন করে বলবে না যে আপনি অনেক বড় একটা প্রোডাকশন হাউসের সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজের হিরো হিরোইন হয়ে গেছেন, আমাদেরকে এতটা অ্যামাউন্ট বা টাকা পাঠিয়ে দিন প্রসেসিং ফি হিসাবে, অথবা আপনি একদম ডাইরেক্টলি ওই শুটিং সেটে চলে আসুন, একদম প্রথম দিন থেকে আপনি হিরো হিরোইনের শুটিংয়ে চান্স পেয়ে যাবেন। এই ধরনের কথাবার্তা হলে কিন্তু অবশ্যই তোমরা সাবধান হবে, কারণ এক্ষেত্রে একটা ফ্রড কেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়ে গেছে। নেক্সট হচ্ছে সেকেন্ড লিড। তো সেকেন্ড লিড বলতে বোঝায় হচ্ছে মেন হিরো হিরোইন বাদ দিয়ে সেকেন্ড যে হিরো হিরোইন থাকে তারা হচ্ছে সেকেন্ড লিড হতে পারে। অর্থাৎ কি না, যদি হিরো থাকে তার মেন হিরোইন একজন রয়েছে, তার সাথে একজন সেকেন্ড হিরোইন রয়েছে, একটা হিরোইন রয়েছে, তার হয়তো একজন মেন হিরো রয়েছে, তার সাথে একজন সেকেন্ড হিরো রয়েছে, তো এদেরকে বলে হচ্ছে সেকেন্ড লিড। সাধারণত তোমরা যারা নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদের এই সেকেন্ড লিড হওয়ার চান্সেসটাই বেশি থাকে। বড় কোনো প্রোডাকশন হাউস সাধারণত নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসকে এই সেকেন্ড লিড হিসেবেই চান্স দেয়। সাধারণত হিরো হিরোইন হিসেবে যারা চান্স দেয় তাদের পেছনে কিন্তু প্রচুর ক্যালকুলেশন বা ম্যানিপুলেশন থাকে, কিন্তু সেকেন্ড লিড হিসেবে কিন্তু তুমি তোমার ট্যালেন্টের জোরে খুব ইজিলি চান্স পেতে পারো। তো তুমি যদি মনে করো যে আমি কোনো রকম টাকা পয়সা দেবো না, আমি কোনো রকম কম্প্রোমাইজে আসবো না, আমি কোনো কিছু করবো না, আমি শুধুমাত্র নিজের ট্যালেন্টের জোরে চান্স পাবো, তাহলে সাধারণত তুমি সেকেন্ড লিড হিসেবে চান্স পাবে। 3 নম্বরে হচ্ছে ক্যারেক্টার আর্টিস্ট। তো ক্যারেক্টার আর্টিস্ট কারা, যে মেন হিরো হিরোইন বা যে সেকেন্ড লিড হিরো হিরোইন আছে তাদেরকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে স্ক্রিপ্ট বা স্টোরির যে গুরুত্বপূর্ণ বাকি চরিত্রগুলো থেকে যায়, সেটা বাবা মা হতে পারে, মামা কাকা হতে পারে, নেগেটিভ চরিত্র বা ভিলেন হতে পারে, বা অন্যান্য যে গুরুত্বপূর্ণ চরিত্র সেটা ডাক্তার হোক, উকিল হোক, জাজ হোক বা বন্ধু হোক বা যাই খুশি হোক না কেন, অন্যান্য যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্যারেক্টার আর্টিস্ট। হিরো বা হিরোইনের সাথে এই ক্যারেক্টার আর্টিস্টের যে রিলেশন, যে মেন্টাল অ্যাটাচমেন্ট, এই বিষয়গুলো কিন্তু একটা গল্পের মূল বা প্রতিপাদ্য বিষয় হয়। তাই ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে চান্স পাওয়া কিন্তু খুবই বড় ব্যাপার। একটা ভালো সিনেমা বা সিরিয়াল তৈরি হতে গেলে ক্যারেক্টার আর্টিস্ট ভালো হওয়া কিন্তু খুবই প্রয়োজন। নেক্সট হচ্ছে সাপোর্টিং কাস্ট। তো হিরো হিরোইন, সেকেন্ড লিড, ক্যারেক্টার, মেন আর্টিস্ট বা বক্স আর্টিস্ট, এদেরকে যদি বাদ দিয়ে দিই বাকি যারা পড়ে থাকে চরিত্রগুলো সেগুলো হচ্ছে সাপোর্টিং কাস্ট।
কেউ কেউ হয়তো এই সাপোর্টিং কাস্ট এবং যে ক্যারেক্টার আর্টিস্ট এই দুটোকে একই ধরনের ওয়ার্ড হিসেবে ব্যবহার করে, কিন্তু আমি আলাদা করে কেন উল্লেখ করছি তার কারণ হচ্ছে প্রোডাকশন হাউস থেকে তোমাদেরকে যখন কল করা হবে, তোমরা যদি জিজ্ঞেস করো যে আচ্ছা কী ধরনের চরিত্রের জন্য আমাদেরকে বলা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে ওরা কিন্তু এই সাপোর্টিং কাস্ট এই টার্মটাকে ওরা ইউজ করে থাকবে। অর্থাৎ তোমরা তখন বুঝে নেবে যে তোমাদেরকে খুব ফাটাফাটি বা বড় রোল কিন্তু ওরা অফার করছে না, আবার খুব পাতি বা জঘন্য ছোট রোলও কিন্তু একদম অফার করছে না, মানে তুমি জাস্ট ক্যামেরার সামনে এলে আর চলে গেলে এরকম নয়। তোমার হয়তো কোনো একটা পার্টিকুলার রোল থাকবে, একটা পুলিশ অফিসারের রোল থাকতে পারে, যে তুমি এলে কিছুটা টাইম তোমার স্ক্রিন প্রেজেন্স থাকলেও তোমার হয়তো কিছু ডায়লগও থাকবে। তো এই বিষয়টা হচ্ছে কিন্তু সাপোর্টিং কাস্ট। তো প্রথম প্রথম সব থেকে বেশি নতুন অ্যাক্টাররা কিন্তু এই সাপোর্টিং কাস্ট হিসেবে চান্স পায়। তুমি একটা সাপোর্টিং কাস্ট হিসেবে কাজ করো, তাতে প্রোডাকশন হাউস বা যে কাস্টিং ডিপার্টমেন্ট রয়েছে বা যে প্রোগ্রামার ইবি রয়েছে তাদের সাথে তোমার চেনাশোনা হয়ে যাবে। এবার তোমার টাইপের রোল যখন আসতে থাকবে, তাদের সাথে যত পরিচয় তোমার বাড়তে থাকবে, তারা তোমাকে তত বেশি এই ধরনের চরিত্র অফার করতে থাকবে। তো সুতরাং নতুনদের জন্য কিন্তু সবচেয়ে প্রথমে বেশিরভাগ ক্ষেত্রে, মানে মোর দ্যান 80% ক্ষেত্রে এই সাপোর্টিং কাস্ট হিসেবেই কাজ করার সুযোগ আসে। নেক্সট যে টাইপের ক্যারেক্টার তোমরা পেতে পারো সেটা হচ্ছে জুনিয়র আর্টিস্ট। এবার জুনিয়র আর্টিস্ট কাদের বলে? যে হিরো হিরোইন হয়তো কফি শপে বসে গল্প করছে বা শপিং মলে কথা বলছে, তাদের আশেপাশে কজন লোক ঘুরে বেড়াচ্ছে। এবার এগুলো কিন্তু সাধারণত জেনারেল ক্রাউড হয় না। কিছু অ্যাক্টার অ্যাক্ট্রেস তোমাদের মতো স্ট্রাগলিং অ্যাক্টার অ্যাক্ট্রেস, তাদের জুনিয়র আর্টিস্ট কোয়ার্ডিনেটরের মাধ্যমে তাদেরকে নিয়ে ওই জায়গাগুলোকে ফিল আপ করা হয়। কেন? কারণ তারাও কিন্তু ক্যামেরার যে ফ্রেম রয়েছে তার একটা অঙ্গ। এবার আমরা যদি কোনো নর্মাল পাবলিককে নিয়ে কাজ করতে যাই, তারা উদ্ভট উদ্ভট ব্যবহার করবে, এদিক ওদিক উঁকিঝুঁকি মারবে, অপ্রয়োজনীয় হাসবে, এতে কী হবে, সিনটা নষ্ট হয়ে যাবে। তাই ধরো হিরো হিরোইন কফি শপে বসে গল্প করছে, তাদের আশেপাশে যে চারজন ছজন লোককে তোমরা দেখতে পাবে যারা নিজেদের মধ্যে গল্প করছে বা কিছু কাজ করছে বা কোনো একটা কিছু করছে, সেগুলো হচ্ছে কিন্তু জুনিয়র আর্টিস্ট, এরাও কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তো আমার চ্যানেলে জুনিয়র আর্টিস্ট নিয়ে একটা ভিডিও রয়েছে, এর কাজ তোমরা কীভাবে পেতে পারো, কত টাকা পয়সা পাবে, সেই সমস্ত ডিটেলস এই ভিডিওতে রয়েছে। ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো, অথবা এই ভিডিওর শেষে যে দুটো সাজেস্টেড ভিডিও থাকে সেখানেও তোমরা এই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে। নেক্সট যেটা সেটা হচ্ছে বডি ডাবল। এবার এই যে টার্মটা সেটার সাথে তোমরা অনেকেই পরিচিত হতেও পারো, তোমরা নাও পরিচিত হতে পারো। কখনো কখনো তোমাদের প্রোডাকশন হাউস থেকে ফোন করে বলা হতেই পারে যে তুমি হয়তো অমুক বড় হিরো বা হিরোইনের বডি ডাবল হিসেবে চান্স পেয়েছো, অমুক ডেট থেকে তোমার শুটিং রয়েছে। তুমি তো অবাক হয়ে গেলে, ভাবলে বোধ হয় আরে অত বড় হিরো হিরোইনের সাথে কাজ করবো, কিন্তু আসল ঘটনা হচ্ছে তুমি ওই অত বড় হিরো হিরোইনের সাথে কাজ করার সুযোগ কিন্তু সেভাবে তুমি পাবে না। তুমি তার বডি ডাবল হিসেবে কাজ করবে। বডি ডাবল ব্যাপারটা কি, যে হিরো হিরোইনের যে বড় বড় মানে ধরো চেজিং সিন থাকে, অ্যাকশন সিন থাকে, দৌড়াদৌড়ি থাকে, বা ধরো যেখানে ওকে প্রচুর মারামারি করতে হবে বা এই ধরনের সিনগুলো যেগুলো থাকে, হ্যাঁ কঠিন কঠিন স্টান্ট সবসময় স্টান্টম্যান করে, গায়ে আগুন লাগানো, কাঁচ ভাঙা, মানে ওপর থেকে লাফিয়ে পড়া, এই সমস্ত সিন তোমাদের করতে হবে না। কিন্তু বাদ দিয়ে বেশ কিছু সিন থাকে, যেমন ধরো পিঠ বা কাঁধের যে সিনগুলো থাকে, সাধারণত বড় হিরো হিরোইন সেগুলো করে না, যেতে শুধুমাত্র তাদের ফেস দেখা যাচ্ছে সেই সিনগুলো বা ডায়লগ বলছে সেই সিনগুলোই কিন্তু বড় হিরো হিরোইন করে। এবার হয়তো দেখা যেতে পারে অন্য একজন বড় কারোর সাথে তোমার রোল রয়েছে, হয়তো ডাবল রোলের সময় বডি ডাবল কাজে লাগে, যে হিরো হয়তো নিজের একটা ক্যারেক্টারের ক্ষেত্রে ডায়লগ বলছে আর অন্য ক্যারেক্টারের কাঁধ দেখা যাচ্ছে বা পেছন থেকে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তোমাকে বডি ডাবল হিসেবে ইউজ করতে পারে। এবার তুমি বডি ডাবল হিসেবে কখন চান্স পাবে, যখন তোমার চেহারা বলো, আকৃতি বলো, হাইট বলো, সব কিছু একটা কোনো পার্টিকুলার হিরো বা হিরোইনের সাথে ম্যাচ খাবে। এবার তুমি নিজেও বুঝবে না তোমাকে কখন বডি ডাবল হিসেবে সিলেকশন হয়ে যাবে। তুমি গেলে অডিশন দিতে, যারা কাস্টিং করছে তারা দেখে নিল যে অমুক হিরো বা হিরোইন যে রয়েছে তার বডি ডাবল হিসেবে একে আমরা ইউজ করতে পারি, ওরা কিন্তু তোমাকে কল করবে। আর প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি পৃথিবীর কাউকে এটা বিশ্বাসই করাতে পারবে না যে আমি অমুক বড় সিনেমায় ওই হিরোর বডি ডাবল হিসেবে কাজ করেছি, কারণ তোমার চেহারা তো কোনো দিন দেখাই যাবে না। তাই তুমি কাজ করবে, তুমি বড় লোকের সাথে কাজ করবে, তুমি ক্যামেরা অ্যাক্টিং শিখবে, তুমি অ্যাক্টিং শেখার ভালো সুযোগ পাবে, তুমি প্রডিউসার ডিরেক্টরের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে, কিন্তু তুমি যে কাজ করেছো সেই হিসাবে কোনো নাম বা পরিচয় কিন্তু তুমি পাবে না। নেক্সট হচ্ছে ক্যামিও রোল বা গেস্ট অ্যাপিয়ারেন্স। অনেক সময় দেখবে বিভিন্ন সিনেমায় বড় বড় হিরো হিরোইনরা এসে একটা ছোট্ট এক দু মিনিটের একটা রোল করে দিয়ে চলে যায়। যেমন এই রিসেন্টলি আমরা ব্রহ্মাস্ত্র বলে একটা সিনেমা আছে, যেখানে কিনা আমরা দেখলাম যে শাহরুখ খান একটা ক্যামিও রোল করেছে। তো এটা কেন হয়, সাধারণত হচ্ছে বড় বড় যে প্রডিউসার বা ডিরেক্টর থাকে তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য। হয়তো আমি একটা ক্যামিও রোল করে দিলাম, তাহলে তার পরের প্রজেক্টে হয়তো আমাকে নেবে। এই ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ কাজই হয় চেনাশোনার থ্রুতে, তাই সবার সাথে সবাই ভালো সম্পর্ক বজায় রাখে। এবার তুমি একজন নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস হিসেবে, তোমাকে প্রোডাকশন হাউস থেকে বলা হলো তোমাকে একটা ক্যামিও রোল করতে হবে, তার মানে হচ্ছে তোমার যে চরিত্রটা সেটা অত্যন্ত সামান্য, একটা বা দুটো সিনে তুমি থাকবে, একটা দুটো ডায়লগ হয়তো তুমি বলতে পারবে,
এটা আশা নিয়েই চলো। বড় অ্যাক্টার ক্যামিও রোল করলে সবাই মনে রাখে, সবার চোখে পড়ে সেটা, কিন্তু একজন নতুন অ্যাক্টার অ্যাক্ট্রেস যদি ক্যামিও রোল করে তাহলে সেভাবে তাকে মনে রাখে এই চান্সটা কিন্তু প্রায় থাকে না বললেই চলে। তো সুতরাং বিরাট কিছু এক্সপেকটেশন তুমি এর থেকে রেখো না। আর লাস্ট যেটা সেটা হচ্ছে ডাবিং আর্টিস্ট বা ভয়েস আর্টিস্ট, এক্ষেত্রে তোমার চেহারা স্ক্রিনে কোনোভাবেই দেখা যাবে না, শুধুমাত্র তোমার ভয়েস শোনা যাবে। এবার আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে কীভাবে তোমরা এই ডাবিং বা ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ পেতে পারো, কীভাবে তোমরা কাজের সন্ধান পাবে, এই সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, এবং এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওর শেষে যে দুটো সাজেস্টেড ভিডিও থাকে তার মধ্যে একটা হচ্ছে এই ডাবিং আর্টিস্ট। তো তোমরা ডাবিং আর্টিস্ট হিসেবেও কাজ করতে পারো, ডাবিং আর্টিস্ট হিসেবে কাজ করা খুব ভালো, বড় বড় প্রোডিউসার ডিরেক্টর যারা আছে তাদের সাথে চেনা পরিচয় হয়, তারা তোমার অ্যাক্টিং স্কিল দেখে এবং তারা কিন্তু তোমাকে পরবর্তীতে ভালো সুযোগ দিলেও দিতে পারে। আমাদের ইন্ডাস্ট্রিতে আবির বলো বা অন্যান্য বেশ কিছু বড় বড় অ্যাক্টার অ্যাক্ট্রেস রয়েছে যারা কিনা ডাবিং আর্টিস্ট হিসেবে নিজের ক্যারিয়ারের শুরুতে কাজ করেছে। তো আশা করি আজকের ভিডিও থেকে তোমরা নতুন কিছু শিখলে বা জানলে। দেখা হবে পরের ভিডিওয়ে, সেখানে আমরা এই ধরনের নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থেকো, পরের ভিডিওয়ে দেখা হবে, বাই।